যার মন মনটা অনেক ভালো হয়, তার কপাল সবসময় খারাপই হয়, এটাই বাস্তবতা। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো নষ্ট হয়ে যায়, এই জন্য ভালোবাসা বুকের মধ্যে লুকায় রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিস নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা। রাত সবার ঘুমের জন্য আসে না, কার রাতে ফালিশ চাপা দিয়ে নীরবে কান্নার জন্য আসে। স্বামী স্ত্রী যখন রাত্রে ঘুমাতে যাবে, রসুল বলেছেন দুই মানুষও শোয়া যাবে না। হাদিস বলতেছি, আলেমদের কাছ থেকে আপনারা আরো জেনে নেবেন, স্থানীয় ইমামদের কাছ থেকে, দুই বালিশে শোয়া যাবে না। কিভাবে শোবেন? বালিশ হবে একটা, জোরে কন কয়টা? লাইকি